ব্যাক টু মাই চ্যানেল হাসলিং হানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মজাতে আছো। আজকে ব্লগটা খুব স্পেশাল আমার কাছে। আজকে ব্লগটা শুরুই করছি আমি মিড নাইট থেকে, 12টা বাজে আর 5-10 মিনিট মতো বাকি আছে। আমি এখনই ব্লগটা স্টার্ট করছি বিকজ কালকে 1st of September অভিকের বার্থডে। তো অভিকের বার্থডের জন্য আমি কিছু স্পেশাল প্ল্যান করেছি। মিড নাইটে একটা অবভিয়াসলি কেক দিয়ে সেলিব্রেট করার ইচ্ছা আছে, তাই তোমাদের সাথে এই পুরো সেলিব্রেশনটা আমি ফার্স্ট টাইম, আমি যবে থেকে ব্লগ স্টার্ট করেছি তারপর এই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি এই পুরো সেলিব্রেশনটা, জেনারেলি আমি কীভাবে অভিকের বার্থডেটা সেলিব্রেট করি এভরি ইয়ার সেটা শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের এই ব্লগটা খুব ভালো লাগবে দেখতে, কীভাবে আমি ওর বার্থডেটা সেলিব্রেট করি। অ্যান্ড যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো অবভিয়াসলি পুরো ব্লগটা কিন্তু দেখো। তাহলে চলো, এখন বেশি টাইম আর বাকি নেই, আমি নিচটা একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি আমার মতো করে, আমি আমার মতো করে এফোর্ট দিয়েছি। অবভিয়াসলি অনেকে এর থেকে অনেক বেটার হয়তো করে, বাট আমি আমার মতো করে চেষ্টা করেছি একটুখানি সাজানোর। এনিওয়েজ কালকে দিনটা হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড কালকে ওর অফিস আছে, তো সারাদিন এনিওয়েজ ও বাড়িতে থাকবে না, ওর অফিস যেতেই হবে। বাট আমি চেষ্টা করছি যাতে কালকের দিনটা যতটা ওর জন্য স্পেশাল করা যায়। আই আন্ডারস্ট্যান্ড, আমি নিজে আমার বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি। আমার বার্থডে মানে আমার কাছে একটা খুব বড় ব্যাপার, এবং একটু কিছু যদি কেউ এফোর্ট করে সেটার জন্য, কেউ একটা একটা উইশ অবধি আমাকে, আমার ভীষণ স্পেশাল ফিল হয় সেটা পেলে কারোর থেকে। সো আমি খুব ভালোবাসি বার্থডে সেলিব্রেট করতে অন্য কারোরও। সিমিলারলি অভিকের বার্থডেটা আমার কাছে একটা ভীষণ স্পেশাল ডে পুরো বছরের মধ্যে, আর সেটা আমি সেলিব্রেট করছি। তো চলো দেখাই কতটা কি সাজিয়েছি আমি, কি কেক আনিয়েছি। সো লেটস সেলিব্রেট অ্যান্ড সবাই অবভিয়াসলি ওকে উইশ করো, অনেক অনেক ব্লেসিংস দিও, থ্যাংক ইউ। চলো এখন তাড়াতাড়ি করে চলে যাই বাকি সেলিব্রেশনটা দেখতে। আনিয়েছি, দোকান নয়, তাই হোম বেসড বেকারি, তার নাম ফেনেল। সো কেকের লিঙ্কটা আমি মানে দিয়ে দেবো যার, তার যে হোম বেসড এটার। কেকটা ভীষণ টেস্টি খেতে ছিল, তোমরা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারো। ওদের হোম বেসড বেকারিটার নাম হচ্ছে ফেনেল, আর তার যে ওনার সে আমার খুব পরিচিত। সো তোমরা যদি কেউ ওখান থেকে কেক অর্ডার করতে চাও তো অবভিয়াসলি করো, আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে অবভিয়াসলি দিয়ে দেবো। তো এখন আমরা এবার কেকটা কাটা হলো, 12টা বেজে গেছে, কালকে অফিস আছে। তো এখন ডিনার আপাতত আজকে রাতের জন্য শেষ, আপাতত আজকে রাতের জন্য শেষ। তারপরে আবার কালকে সকাল থেকে দেখা যাক কী কী সারপ্রাইজ আমি প্ল্যান করেছি, এখানে বলে দিলে এখন তো ভিক শুনতে পেয়ে যাবে। সো কালকেরটা আবার কালকে দেখবো। গুড মর্নিং, আজকে বার্থডে সকালবেলাটা। তো অ্যাজ তোমরা সবাই জানো যে অভিক অফিসে গেছিলো, তোমাদেরকে লাঞ্চটা রান্না হচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, আর তারপরে আমি লাঞ্চটা রেডি করব সুন্দর করে গুছিয়ে, ঠিকভাবে ওকে খেতে দেব। এখানে বার্থডের মাটনটা রান্না হচ্ছে এখন,
পাঁচটা ভাজা হয়ে গেছে দিদি? হ্যাঁ, ওই যে ওর ভিতরে পাঁচ ভাজা এখানে রাখা ও এখানে বার্থডে স্পেশাল পাঁচটা ভাজা আছে, আর এখানে এখন মাটনটা রান্না হচ্ছে বার্থডে এর জন্য। এখানে পাঁচ রকম ভাজা আছে, যেগুলো যেগুলো মেইনলি অভিক খেতে ভালোবাসে, তার সাথে মাটন। অভিক একদমই পায়েস খায় না, তো বার্থডেতে ওকে পায়েস দিয়ে লাভ নেই, তাই সেই জন্য ক্ষীর দেওয়া আর একটুখানি আমি ঘিও দেব। লাঞ্চ ভালো লেগেছে দেখে? দারুণ লাগছে। ভালো লেগেছে? সব ফেভারিট জিনিস আমার। সব ফেভারিট জিনিস। চলো শুরু করো তাহলে, এবার আমরাও খেতে বসবো তুমি শুরু করলে। ঠিক আছে, এখানে অভিকের জন্য আরেকটা কেক পাঠিয়েছে, তো এখন সেই কেকটা কাটার পর আমরা রেডি হয়ে গেছি, আমরা একটু বাইরে যাব, দেখা যাক কি করা যায়। বাট ইভেনচুয়ালি এখন অভিকের আরেকটা কেক কাটার টাইম, যে কেকটা পাঠিয়েছে পাপুদা। থ্যাংক ইউ পাপুদা, কেকটা এখন কাটা কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভিক, হ্যাপি বার্থডে টু ইউ। সিরিয়াসলি এটা বেস্ট কেক, এটা তোমার নাতনি পাঠিয়েছে তোমার জন্য, একদম খাইয়ে দাও। এটাই হচ্ছে সেই ফাইনাল গিফট, এই টি শার্টটাই। টি শার্টটা ভালো লেগেছে অভিক? আরাম পরে বা ভালো। চলো লেটস গো। পরেছি বাট বেসিক্যালি উদ্দেশ্যহীনভাবে, কারণ আমরা ডিসাইডই করিনি যে আমরা কোথায় যাব। খুব খিদেও পাইনি যে ডিনারের জন্য ডিরেক্টলি কোথাও চলে যাব, বাট কিছুই ডিসাইড করতে পারছি না, দেখা যাক এখনও কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে তো কোনো রেস্টুরেন্টে যাওয়ার, বাট সেটাও শিওর নই কোথায় যাব। আর তোমরা অনেকে ভাবতে পারো যে আমরা কেন কিছু অন্যভাবে সেলিব্রেট করছি না, কেন এত এরকমভাবে সেলিব্রেট করছি, তার অনেকেই হয়তো তোমরা জানো, ইনফ্যাক্ট যারা আমার ব্লগস ফলো করো বা যারা আমার পরিচিত লোক আছো এখানে, যে বেসিক্যালি স্যাটারডে আমার আর রবিকের বার্থডে পার্টিটা একসাথে হবে, বিকজ 4th of September আমারও বার্থডে। তো জেনারেলি আমরা যে কোনো একটা বার্থডে চুজ করে নিই যেটা খুব কনভিনিয়েন্ট কোনো ডেতে পড়ে উইকের, সেই দিনটা আমরা দুজনের বার্থডেটা একসাথে সেলিব্রেট করি, বিকজ জাস্ট দুদিনের এদিক ওদিকে আমাদের বার্থডে হয়, তো দ্যাটস ওয়াই দুদিনের এদিক ওদিকে বার্থডে আলাদা আলাদা করে সেলিব্রেট আমরা ওই জন্য করি না। একটা বার্থডে আমরা নিজেদের মতো করে স্পেন্ড করি, একদম ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে অ্যান্ড নিজেদের মতো একটা ডিনার বা লাঞ্চ কোথাও গিয়ে, আরেকটা বার্থডে আমরা বন্ধু বান্ধব সবার সাথে সুন্দর করে পার্টি করি, যেটা স্যাটারডেতে। তো ওটাও একটা নতুন ব্লগ হবে, সেটাও অবভিয়াসলি তোমরা দেখো। আর এখন চলো দেখি কোথায় যাওয়া যাক, দেখতেই পাবে কোথায় যাচ্ছি, বিকজ আমরা ক্লুলেস যে আমরা কোথায় যাব, বাট কোথাও তো একটা অবভিয়াসলি যাচ্ছি, সো দেখা যাক কোথায় পৌঁছাই। সো ফাইনালি আমরা ডিসাইড করেছি যে আমরা স্টেক ফ্যাক্টরি আসছি, একটা চুপচাপ নিরবিলিতে ভালো একটা ডিনার, খুব কিছু এক্সট্রাভাগেন্ট প্ল্যান নয়, বাট নর্মালি আমরা স্টেক ফ্যাক্টরিতে আজকে ডিনারটা করতে এসেছি, বিকজ এই জায়গাটা ইভেনচুয়ালি আমার আর অভিক দুজনেরই খুব ফেভারিট, আমরা দুজনেই স্টেকটা খেতে ভালোবাসি, তারপরে আমরা সেখানেই ঢুকছি ফর ডিনার। সো যাওয়া যাক, বার্থডে ডিনারটা সেরে সেরে নিই। ডিনার ডান, এবার ফাইনালি টাইম এই ব্লগটা এন্ড করার জন্য। বার্থডেটা খুবই ভালো কাটলো, যদিও জাস্ট নিজেদের মধ্যে কাটিয়েছি আমরা এই বার্থডেটা, আজকে ওর বার্থডেটা, বাট ইট ওয়াজ ভেরি নাইস। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, দেন অবভিয়াসলি ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ব্লগ হাসলিং হানি অ্যান্ড সাপোর্ট করো। বাই বাই।